যারা সরকার মহলে ছিল ইতোমধ্যে তারা জেনারেশন জেড এর চাহিদা তাদের তাদেরকে রিড করতে এই জিনিসটা পারে নাই আর যার জন্য আমরা দেখতে পেয়েছি জেনারেশন জেড কিভাবে তাদের পতন ঘটিয়েছে সোহানাল্লাহ এখানে শুধুমাত্র জেনারেশান জেড এর ক্রেডিট এখানে পুরো দেশের মানুষের একটা ক্রেডিট রয়েছে যে তারা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবৎ জুলুমে অতিষ্ঠ হয়ে যে পরিমাণ ক্ষোভ ছিল ভিতরে কারণ আমরা কথা বলতে পারতাম না আজকে শুনলাম যে এই সংগঠন যেটা যাদের আন্ডারে এইটা পরিচালিত হচ্ছে হিলফুল ফজুল শান্তির সংঘ তাদেরকেও নাকি কণ্ঠাসা হয়ে থাকতে হয়েছে নিজেদের ব্যানারে কোনো কিছু করতে পারে নাই ইভেন ইফ আমরাও যখন কোনো কিছু বলতাম এই যে মাইকের সামনে আসতাম তখন আমাদেরকে মেপে কথা বলতে হতো সব বিষয়ে কথা বলা যেত না কারণ আমাদের ওটা চেপে দ্বারা হয়েছিল যে কথা বলবে তাকে নিয়ে যাওয়া হবে আয়না করে ঢাকা হবে যদি তবা করে ঠিক আছে তুমি আর কিছু বলবো না তাহলে সামহাও ওখান থেকে বের করে একটা মামলা দিয়ে আবার জেলে ঢুকাই দিবে এটা হচ্ছে ওদের কাজ আর যারা কথা শুনবে না তাদেরকে ওখানেই রেখে দিবে এরকম যাবৎ আমরা দেখতে পাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে আর অনেকে আট দশ বছর ধরে আয়না করে বন্দি ছিল ওলাম কেরামগড় এবং আমাদের যারা দিনী ভাইরা রয়েছেন তাদেরকেও বন্দি রাখা হয়েছে তো এত জুলুমের অবসান হয়েছে এই জুলাই মাসে এই জুলাইটাকে বলা হয় রক্তাক্ত জুলাই যে জুলাই মাসে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে রেভুলেশনটা হলো ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে এবং এর পরবর্তী থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র ওলামা কেরামগণ সবাই সম্মিলিতভাবে আমরা এতে যোগদানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয় দেখেন আমি একটা কথা বারবার বলি সেটা হচ্ছে যে বাটারফ্লাই ইফেক্ট কি ইফেক্ট বাটারফ্লাই ইফেক্ট এটার মানে হচ্ছে ছোট্ট একটা প্রজাপতি তার পাখনা কত বড় একদম ছোট্ট সে যদি পৃথিবীর কোনো একটা জায়গায় পাখনা যে বাড়ি দেয় না ওরার জন্য পৃথিবীর যে কোনো একটা জায়গায় যদি পাখনা ঝাপটা দেয় এটার যে ফ্লোটা এটার যে ক্রিয়া এই ক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অন্য কোনো একটা জায়গায় টর্নেডো সাইক্লোন বড় ঝড় এগুলোও হয়ে যেতে পারে সোহান আল্লাহ এটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট তো আমরা যে কাজগুলো করি আমাদের দৈনন্দিন জীবনে এই দৈনন্দিন জীবনে যে কাজগুলোই করতেছি আমরা প্রত্যেকটারই ইফেক্ট আছে কিন্তু প্রত্যেকটার কী আছে ইফেক্ট আছে আপনারা হয়তোবা আমাদের রংপুরের আবু সাহিদকে চেনেন রাহিমাহুল্লা তার আকিদা গত দিক আমরা যদি তাদের ফেসবুক থেকে দেখি তাদের ফেসবুক পোস্ট থেকে দেখি মোটামুটিভাবে তাও হিতপন্থী ছিল আমরা যতটুকু জানতে পেরেছি সে একজন মুমিন ছিল এবং চেষ্টা করত প্র্যাকটিসিং মুসলিম হওয়ার এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারব যে তার যে ইচ্ছা জুলুমের বিরুদ্ধে বুক পাতায় দিছে যে কত গুলি করবি গুলি কর ওকে যখন গুলি করা হলো সে যখন মারা গেল তখন আমরা একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ আজল কোরআনুল কারাইমের একটা আয়াত জায়গায় আল্লাহ আজল এভাবে বলছেন যে মানুষের অবস্থান ততক্ষণ না পর্যন্ত পরিবর্তন হবে না যখন সে নিজের থেকে তার অবস্থানকে পরিবর্তন করতে চায় এই আবু সাহেবকে যখন গুলি লাগানো হলো এইভাবে বুক পাতায় যে ভিডিওটা ভাইরাল হলো এইটা এই আন্দোলনের মোড়টা ঘুরাই দেয় যেটা শুধুমাত্র একটা কোটা নিয়েছিল সেটা আন্দোলনটাকে একটা আরও অন্য পর্যায়ে নিয়ে যায় যে আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেঈমানি করবো না কখনো বুঝতে পেরেছি আবু সাহেব কি জানতো যে তার বুক পাতানোর কারণে পুরো স্বৈরাচারের পতন হয়ে যাবে জানতো না কিন্তু ঠিক তেমনিভাবে ঢাকার বিউপি স্টুডেন্ট মুগ্ধ পানি নিয়ে যাচ্ছিল পানির কেস দিয়ে পানি খাওয়ানোর জন্য একটা ভালো কাজ সোয়াবের কাজ মানুষকে পানি খাওয়ানো একটা সোয়াবের কাজ তো ও কি জানতো যে সে মারা যাবে বা তার এই একটা এফোর্ট পুরো দেশের মানুষের কাছে বিদেশের মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে যাবে কোনো কোনোই আইডিয়া ছিল সে কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিল মাসে পঞ্চাশ আর্নিং ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার ডিজিটাল মার্কেটার সে একজন বাইরের দেশের একটা কোম্পানি ফাইবার সে তারা পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করছে যে মুগ্ধ তাকে মানে তাকে নিয়ে শোক প্রকাশ করছে সোফানুল্লাহ তো এই যে ছোট্ট ছোট্ট ইফোর্ট কেউ জানতো না ইন্টারনেট যখন ব্ল্যাক আউট করে দিল ছয় সাত দিনের জন্য আমাদের কিছু করার ছিল আমরা তো ভয় খেয়ে গেছি দেখ শেষ এই রেজিম এবারও হয়তোবা এই আন্দোলনটাকে দমায় দিছে যেভাবে তেরোর গণহত্যাকে গণহত্যার মাধ্যমে তারা দমাই দিয়েছিল আন্দোলনটাকে যেভাবে আঠারোতে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস নিরাপদ সড়ক আন্দোলনটাকেও দমাই দিয়েছিল যেভাবে মোদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে এরকম যত আন্দোলন হয়েছে মূর্তি বিরোধী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়াতে যারা শহীদ হলো এগুলোকে দমাই দিয়েছিল হয়তোবা মনে করছে যে এবারও হয়তোবা দমায় দিছে আমরা সবাই ভয়ে অস্থির যে শেষ আমাদের নামে তো মামলা হয়ে যাবে আমাদেরকে তো আবার ধরে নিয়ে যাবে তাই না কিন্তু আল্লাহ জালের কি খেলা দেখেন তারা যেই পদক্ষেপই নিচ্ছে সেখানেই ধরা খাচ্ছে মানুষ মারা গেছে এত এত মানুষ মারা গেল সে জায়গায় আফসোস নাই মেট্রো রেল নিয়ে আফসোস কত একটা ভুল প্ল্যানিং কত একটা ভুল জায়গা জনগণকে তারা রিডি করতে পারে নাই জেনারেশন জেডকে তারা পড়তেই পারে নাই যেখানে মানুষকে আবেগ দেখার কথা সে জায়গায় একটা জড় পদার্থের মধ্যে আবেগ দেখাচ্ছে মানুষের থেকে মেট্রোয়ালের দাম বেশি হয়ে গেছে ভুল পদক্ষেপ না এটা এটার মাধ্যমে কি হলো জনগণ ক্ষেপে গেল ওই একটা ভাষণ দিল কালো শাড়ি পরে এসে জেনারেশন জেট তখন ট্রোল করা শুরু করলো যে এর থেকে তো অনেক ভালো মুভিও আমরা দেখছি এত পচা মুভি কেন এত পচা নাটক কেন এত পচা স্ক্রিপ্টের নাটক কেন এমন কথা বলা সাহস দীর্ঘ পনেরো বছরে কারো হয়নি যেটা আমরা দেখেছি এই ভিতরে এটা হচ্ছে জেনারেশন জেড এরা কাউকে ভয় পায় না কিছুদিন আগে একটা ভিডিও লিক হয়েছে না স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী একটা পুলিশ বলতেছে স্যার গুলি করি একটা মরে একটা একটাই সরে যায় আর গুলো তো যায় না স্যার আল্লাহ কি স্পিরিট কিসের ভয় মানে কিসের জন্য তারা এই অবস্থা গুলি করতেছে সামনে তোমার হাতে কোনো অস্ত্র নাই তোমার হাতে কোনো কিছু নাই তারপরে তুমি বুক পাতায় দিছ কিসের জন্য জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ জালিমের বিরুদ্ধে মানুষ মাঠে নেমেছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন আন্দোলনের মূল স্পিরিট ছিল ইসলাম কোরআনের আয়াত যে জালেমের বিরুদ্ধে যারা সমন্বয় করা আছে কথায় কথায় একটা কথা বলতো যে আমরা জালেমের এই জালেমকে মেনে নিব না এই জালেম শাসকদের আমরা মেনে নিব না তারপরে কি যারা মারা যাচ্ছে তাদের কি খেলাপ দিচ্ছে শহীদ এটা কি হিন্দুদের খেতাব কোন ধর্মের খেতাব শহীদ বলা হয় কাকে ইসলাম ধর্মের খেতাব তাহলে কি এই আন্দোলনের সাথে কি ইসলাম জড়িত নেই ইসলাম জড়িত নেই অবশ্যই তাহলে কেন এখন যারা সুশীলরা আছে তারা তাদের কথা পাল্টাচ্ছে যারা সুশীলরা আছে তারা কথা পাল্টাচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টের মাদ্রাসার নামই নিতে উচ্চারণ করতে যাচ্ছে না দেখছেন একটা সাংবাদিকের সময় টিভি সাংবাদিক মাদ্রাসার নামই উচ্চারণ করতে যাচ্ছে না যে ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রাইভেটের স্টুডেন্ট সাধারণ মানুষ ভাই চুয়াত্তর জন আলে মোলামা মাদ্রাসার ছাত্র চুয়াত্তর জন এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের কথা পর্যন্ত কোনো মিডিয়াতে নাই ধীরে ধীরে যখন আমরা পোস্ট করে প্রেসার দিয়ে কথা বলানোর চেষ্টা করতেছিলাম তারপর ধীরে ধীরে তারা কিছু কিছু প্রকাশ করে কিছু কিছু প্রচার করে প্রিয় যুবক ভাইরা আমাদের কিছু বিষয় বুঝতে হবে যে ঘটনা ঘটে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ক্ষণিকের জন্য কিছু সফলতা পাইছি ক্ষণিকের জন্য আপনি মনে করেন না যে এটার কারণে আজীবনের জন্য আমরা আবার স্বাধীন হয়ে গেলাম হ্যাঁ স্বাধীন হয়েছি আমাদের হাতে মুখ চাপা ছিলাম না সেখান থেকে আমরা যখনই ভালো কাজ করতে গিয়েছি আল্লাহর দিনের জন্য কাজ করতে গিয়েছি তখনই আমাদেরকে

এটা কার পিরিয়ডে বলছিল ওই রেজিম চারিদিক থেকে বন্দুক ত্যাগ করে রাখছে যে জিহাদ শব্দ উচ্চারণ করা যাবে না শিবির উচ্চারণ করা যাবে না জামাত উচ্চারণ করা যাবে না জঙ্গি তাহলে কি বলে এ তো রাজাকারের ওরা যে অস্ত্র দিয়ে আমাদেরকে দাওয়ায় রাখছিল মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কি বলে মুক্তিযুদ্ধে তারপরে কি বলে আমাদেরকে যে এরা তো এই দেশের ইয়ে চায় না এদের চেতনা নাই মুক্তিযুদ্ধের বিরোধী তখন আমরা বললাম যে চেতনা তোমরা খাও আল্লাহ কি বললেন আল্লাহ তাদেরকে তাদের ন্যারেটিভ তাদের চিন্তা দিয়েই ধ্বংস করে দিলেন যখন সুপ্রিম লিডার প্রয়াত রানীমা বলতাম আমরা সংকেত বলতাম রানিমা রানীমা এই করতেছে রানীমা ওই করতেছে তো ও উনি মিডিয়ার সামনে একজন সাংবাদিক যাকে এখন আমরা ধন্যবাদ দিই যে তোমার প্রশ্নটার কারণে আজকে অবস্থা যে আপনি কি মনে করেন কোটা কারা পাবে মুক্তিযুদ্ধের সন্তান পাবে নাকি রাজাকারের সন্তানও পাবে তো বলছিল যে অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানেরই তো কোটা পাবে না কি রাজাকারের সন্তান কোটা পাবে তারপরে প্রত্যেক হলে হলে রোকেয়া হল থেকে শুরু করে টিএসি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি যত হল আছে বুয়েটে যত হল আছে সব এক স্লোগানে মাঠে নামছে আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে গেম চেঞ্জ রাজাকার দিয়ে আগে দামায় রাখতো এখন ওই রাজাকারেই আল্লাহ তাকে দামাই দিছে তাহলে কি জঙ্গি বলেন রাজাগার বলেন জামাক বলেন শিবির বলেন কাজ দিছে। আল্লাহ ওইটা দিয়েই তোমাকে মারছে সোহান আল্লাহ আল্লাহর খেল দেখছেন বলে সবাই বলে সোফান আল্লাহ ইয় আরফ ওই জন্য আল্লাহ ইজল কোরানুল কারিমে বলেন ওয়া ম্যাকারু ওয়া লহ ওল্লাহ ভয় ম্যাক ওরাও প্ল্যান করে ওরাও কৌশল করে কিন্তু তোমরা জেনে রাখো আল্লাহই খইরুল মাকিরিন আল্লাহ সর্বোত্তম কৌশলী কিসের খেল দেখছো তোমরা কিসের খেল দেখছো কিসের কুট কৌশল দেখছো এখন দেখো আল্লাহ কি করে ঠিক সেইভাবেই এ করলো আরেকটা জিনিস আজকে আসতেই দেখলাম আপনারা হয়তোবা শুনে রাখছেন শুনেছেন এই যে রমাদান মাসে গেল ইফতার নিয়ে আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করে ঢাকা ইউনিভার্সিটির ওই বটতলা মনে আছে হে বট ক্ষমা করো আমরা ট্রোল তো করছিলাম যে হে বট আমাদেরকে ক্ষমা করে দাও সে বট কোরান কোরআন তেল হাতে নিষেধাজ্ঞা এসেছিল কি এসেছিল যে নিষেধাজ্ঞা দিছে ওর অফিসে যে ওর সামনে দাঁড়া কোরআন তেল করছে যুবক সোহান আল্লাহ আল্লাহর খেল দেখো সোহান আমরা জেনারেশন জেড যত বিপ্লব দেখেছেন পৃথিবীতে যুবকদের দ্বারাই হয়েছে তৎকালীন মক্কা নগরীতে চোদ্দশো পনেরোশো বছর আগে প্রায় যখন মক্কাতে ইসলামের নিয়ে আসলেন ইসলামের ভিতরে তখন আলী রাজি তরতাজা যুবক একদম কম বয়সী দশ বছর বয়স প্রায় তিনি ইসলাম গ্রহণ করলেন এর ভিতরে আরো যুবকেরা যত লিস্ট আছে ইসলাম গ্রহণ করতেছে তারা কেরা যুবক এই ভিতরে একটা সাহাবি মুসাবিদনে উমাই রাজি আল্লাহ নাম শুনছেন আপনারা ওর কাছে কি ছিল না নামি দামি গাড়ি যখন তো গাড়ি ছিল না তখন থাকতো উঠ এক একটা উটের আবার কোয়ালিটি ছিল যেমন ঘোড়া আছে কিছু ঘোড়া ছোট ঘোড়া মঙ্গোলিয়ান ঘোড়া আবার কিছু ঘোড়া দেখবেন এই বড় বড় ঘোড়া দেখলে মনে হয় যে কি রে বাপরে বাপ মানে বুলেটের মতো দৌড়াবে এরকম ঘোড়া তখন মুসাব রাজি আল্লাহ আনহু যে রাস্তা দিয়ে যাইতেন মানুষ ওই ঘাম শুনে বুঝতে পারত ও মুসাব গেছে সুফান আল্লাহ কারণ এত দামি আতর ইউজ করতেন সেটা আর কেউ ইউজ করতে না এই এই জামানা সারের আর ওয়ান ফাইভ নিয়ে ঘুরতেছে বাপের অধেল টাকা চিনতে নাই বানতে নাই এরকম একটা ছেলে মোহাম্মদ সাল্লাইসাল্লাম দাওয়াতে ইসলাম কবুল করলো করে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ দিনের ক্ষেত্রে নেমে পড়লো যখন মদিনা থেকে কয়েকজন লোক আসলো মক্কায় যখন এমন অবস্থা যে সাপোর্টের কেউ নাই রসুলের প্রিয় চাচাও মারা গেলেন প্রিয় স্ত্রীও মারা গেলেন ইসলাম এখানেই শেষ হয়ে যাচ্ছিল যে কোরাইশরা আবু আবু জাহেলেরা হয়তো আর ইসলামকে টিকে রাখতে দিবে না ঠিক সে সময় কে জানতো আল্লাহ জাজ মদিনা থেকে একদল কাফেলা পাঠাই দিল তারা মুসলিম হয়ে গেল এবং তারা ওই জায়গায় গেল আল্লাহ কাকে পাঠাইলেন হ্যাঁ রসেদ শোষণ কাকে দিলেন খালি একজন যুবককে পাঠাইছেন ওই জায়গায় মদিনার ভিতরে দেখা গেল শয়ে শয়ে মানে সবাই জনে জনে মুসলিম হয়ে গেল সোফান মুসাবিনী উমার কি ছিলেন যুবক আমাদের মতো জেনারেশন জেড সোফানল্লা প্রিয় ভাইয়া আমার তো যত বিপ্লবী হয়েছে যুবকরা সবসময় সামনে ছিল সবসময় সেটার অগ্রভাগে তারা ছিল তাদের এই আবেগ বেশি তারা সবসময় নতুনত্ব চায় তারা সবসময় স্ট্যাবিলিটি চায় তারা সবসময় এমন একটা সংস্কার চায় যে সংস্কারটা হবে সুন্দর যে সংস্কারটা হবে একদম ফিট যে সংস্কারটা মানব সমাজের সাথে একদম মিশে যাবে থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো দুর্নীতি থাকবে শুধু সুখ আর শান্তি ঠিক না কিন্তু প্রিয় ভাইরা এই জিনিসটা কোথায় পাবে যুবকেরা প্রশ্ন আসে না আমাদেরকে যেন আমাদের আবেগকে যেন কেউ খারাপ দিকে যেন নিয়ে যেতে না পারে এই জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে এই জন্য আমাদেরকে জানতে হবে আমরা কি আমাদেরকে চিনি আমাদেরকে চিনি আমরা ভাইয়া তুমি কে বলো তো পরিচয় কি। ভাই আমি তো স্টুডেন্ট ছাত্র আমি ছাত্র বা নাম অমুক আমার বাবা অমুক একজনের পরিচয় কি হওয়া উচিত বলেন সে কি আমাদের পরিচয় মুসলিম কাদেরকে বলা হয় যারা ইসলাম অনুসরণ করে তাদেরকে কি বলি মুসলিম বলি ঠিক কিনা আচ্ছা এখন ইসলাম মানে কি এই যে শান্তি আত্মসমর্পণ আমরা এতদিন ধরে কিতাবাদিতে পড়ছি ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম গতকালই আমার একটা ফ্রেন্ড বলতেছে বন্ধু ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো এগুলো চাই না তোমরা একটু শান্ত শান্ত থাকো এত এমন আচরণ করো কেন ইসলাম সাম্যের ধর্ম ইসলাম ন্যায় অধিকার প্রতিষ্ঠার ধর্ম শুধু শান্তির ধর্ম না হ্যাঁ ইসলাম মাধ্যমে ইসলাম পালনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে কি হবে শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু ইসলাম জুলুমের বিরুদ্ধে সোচ্চার জুলুমের বিরুদ্ধে সোচ্চার করনের এমন অনেক আয়াতও আছে আল্লাহ জালিমদের কাফেরদের গর্দান বরাবর আঘাত করারও আদেশ দিয়েছেন তা আমরা কি শুধু শান্তির ধর্ম বলবো যে আমরা শান্তি চাই তোমার একটা চর মারবে তুমি চুপচাপ থাকবা ভাই আপনি আমাকে চর মেরেছেন কোনো সমস্যা নাই আসেন বসেন দুইটি কথা বলি এইভাবে তো আমাদের শিখাইছে সবসময় ডিফেন্সিভ ভাব থাকবা দাওয়া মুড়ে থাকবা মারলেও তুমি বলবা ভাই আমরা তো মারছেন ঠিক আছে আপনাকে ক্ষমা করে দিলাম মানে আপনি আসেন আপনি আমারই ভাই তাই কি দুর্নীতি করতেছে তারপরেও তার কাছে দাওয়া দেয় ভাই এগুলো তো ঠিক না বেশি কথা বলবে আচ্ছা ঠিক আছে করেন আপনি আপনার মতো করেন বাট আমি বলতেছি ঠিক না এইভাবে আমরা করলে হবে যেখানে জুলুম সেখানে ইসলাম কঠোর নির্দেশ জুলুমকে প্রতিহত করো জালিমকে প্রতিহত করো সোফান আল্লাহ কিন্তু আমাদের শেখায় শান্তি শান্তি মানে সবসময় ডিফেন্সিভ খেলো স্ট্রাইকিংয়ে যাও না তুমি গোল তো আর তোমার দরকার নাই তুমি সবসময় ডিফেন্সেই খেলো এই কথা কি আমাদেরকে শিখায় আসছে প্রিয় ভাইয়ের আমার ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ ভালো করে মাথায় রাখেন কিছু কিছু না ওই যে বুফে 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 আইটেমের মতো শুনছেন শুনছেন নাম বাফেট বিভিন্ন ধরনের খাবার আইটেম থাকবে তিরিশটা পঁচিশটা বা পঞ্চাশটা আইটেম থাকবে আপনার যতটুকু যেটা খাইতে মন চাই এটা একটু দাও তো এই দাও তো এই আমি চিকেন টিক্কা খাই আচ্ছা এটা গরুর গোস্ত খাই হবে ইসলাম কোনো বুফে আইটেম না ইসলাম সার্বজনীন ইসলাম কি এখানে সব কিছুই মানতে মানতে হবে হবে কিছু মানব কিছু মানবো না তা হবে না তা হবে না এভরিথিং পরিপূর্ণ আত্মসমর্পণ করা আল্লাহ আজাল এবং তার রাসুল সাল্লা যে বিধিবিধান নিয়ে এসেছেন সেটার উপরে কি করবো আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করবো আত্মসমর্পণ মানে কি আল্লাহ বলছেন এটা ঠিক আল্লাহ বলছেন এটা রাইট এটা করতে হবে রাসুল সাল্লাম বলছেন এটা ঠিক এটা করতে হবে এ জায়গায় একটু শব্দ করব না আমরা যে সমকামীরাও তো মানুষ ওদেরকেও একটু ইচ্ছা হয় ওদেরকে ওদের মতো ছেড়ে দাও অথচ আল্লাহ এটাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আমি যদি বলি যে না এটা জায়েজ তাহলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম কি হয়ে গেলাম ইসলাম থেকে বের হয়ে গেলাম না উজু আল্লাহ বলেছেন বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা হারাম ডন গো নেয়ার জিনা এই জায়গায় আল্লাহ বলেন ওয়ালা এটা করবো জিনা ইন না হুকা না ফাহি সাতাং সা সা তোমরা জেনা ব্যাভিচারের আশেপাশেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল মন্দ কাজ আমি যদি বলি ভাই বিয়ের নিয়তে করতেছি তো মানে বিয়ে কর্ম কিন্তু এখন না করি মনে হয় এটা জায়েজ শেষ কার ফতোয়া এটা শয়তানের ফতোয়া যে এরম করা যাবে না এই এই যে এই কথাটা আপনি জেনে গেলেন জেনে যাওয়ার পরে নিজের মনে প্রাণে সিদ্ধান্ত নিলেন যে আজকে যাই আপ করবো সম্পর্ক শেষ তখন শয়তান আবার বসবাসা দিচ্ছে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান তাই নাকি জাল হাদিস এটা কখন মাথার ভিতর দিয়ে দিবে তুমি একজনের মন ভাঙবা ও যদি সুইসাইড করে তোমার কি অবস্থা হবে এটা কি কার ফতোয়া শয়তানের ফতোয়া আল্লাহ যেটা বলছেন সাথে সাথে সেটাই মানবো আমি টু শব্দ করব না যদি সাহস থাকে যদি হিম্মত থাকে পুরুষত্ব থাকে বিয়ের প্রস্তাব দিয়ে যাব। তবু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াব না বলেন ইনশাল্লাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে আমরা কাজ করব ইনকাম করব। মেয়ের বাবাকে কে বলবো টাকা পয়সা আছে বিয়ে দেন আমাকে বিয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই ডিরেক্ট প্রপোজাল মেয়ের বাপকে বুঝছেন কি না রকম সম্পর্কে আমরা যাব না এটা আমাদেরকে যত খারাপের দিকে নিয়ে যাবে কল্পনাতীত ডিপ্রেশান নেশা এই দ্বারা অ্যাডিক্টেড থাকে ম্যাক্সিমাম ছেলে প্রেমে জড়িত হয়ে অ্যাডিকশানে চলে যায় প্রপোজ করছে একটা মেয়েকে অ্যাকসেপ্ট করে নাই পাগলা হয়ে গেছে তারপর থেকে বিড়ি খাওয়া ধরছে গাঁজা খাওয়া ধরছে মানে কি হলো ভাই জীবনটা এত সংকীর্ণ কেন মনে করতেছেন আপনারা কেন মনে করতেছেন যে ওই আমার এই কনসেপ্টটা থেকে বের হতে হবে ভুল একটা কনসেপ্ট তো প্রিয় ভাই আমরা অনেক জায়গায় বলতে শুনি যে আমরা হচ্ছি বাঙালি কি বলি আমরা বাঙালি আমাদের স্লোগান হবে কি আমরা আগে মুসলিম পরে বাঙালি বলেন আমার সাথে আগে মুসলিম আগে মুসলিম পরে বাঙালি বলবেন আগে মুসলিম মাথায় থাকবে তো যদি বলে বাঙালি বাঙালি আমি আগে মুসলমান এটা আমার পরিচয় আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রসুর সাল্লাইসাল্লাম আমার নবী আমার আইডল এই অনুযায়ী চলবো ঠিক আছে তো আমার এলাকায় এলাকা থেকে একটু দূরে শ্বশুরবাড়ি এলাকা তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম এখন অনেকে গ্রাফিতি করতেছে না দেওয়ালে দেওয়াল লিখি চলতেছে ইতিহাস সংরক্ষণের জন্য দেওয়াল লিখন খুবই জরুরি এটা করা উচিত এর মাধ্যমে আমাদের সমাজের ভিতরে এই ইতিহাসটা গেথে যাবে ঠিক আছে এই যে রেভুলেশনটা হলো এটাকেও মিশে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করা হবে অনেক ইতিহাস বিকৃত করা হবে যেভাবে একাত্তরে করা হয়েছিল যেভাবে পঁচাত্তরে করা হয়েছিল যে পঁচাত্তরে মনে অগাস্টের কারণে বাংলার মানুষের ভিতরে শোক নেমে এসেছিল আসলে বাংলার মানুষ সেদিন মিষ্টি বিলিয়েছিল এই ইতিহাস বলে আজকে এই এখন এসে মানুষ ফ্রি হয়ে বলতেছে যে মেজর ডালিম সেই সময়ের হিরো ছিল এখন মানুষ ফ্রি হয়ে বলতেছে এতদিন এই কথা বলার সাহস ছিল কারো ইতিহাস বিকৃত করার মাধ্যমে বিভিন্ন ধরনের এই চক্রান্ত তবে বাংলার জেনারেশন জেড এখন সচেষ্ট তারা জানে সঠিক ইতিহাস কি বিকৃত ইতিহাস তারা এই মুহূর্তের আর প্রশ্রয় দেবে না সেগুলো তো ওই যাচ্ছিলাম রাস্তা দিয়ে গ্রাফিটি লিখছে লিখছে যে দেশ আর ধর্ম মিলাতে যেও না পরে গিয়ে কি ফুলের নাম দিবি ফাতেমা চূড়া কার কথা মাসানির একটা কোড খুবই প্রচার করতেছে যারা সেকুলার বাঙ্গু সেকুলার এরা এক সময় এই জালেম শাসকের পাট পা চেটেছে এই বান্ধু সেকুলাররা এক সময় যত ধরনের জুলুম হয়েছে টেরর যে গণহত্যা হয়েছে যত ধরনের এই জামাত শিবিরের উপর যে পরিমাণ জুলুম হয়েছে তাদের নেতাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে মুসলমানদের উপর যখনই যখন জুলুম হয়েছে তখনই তার পা চেটেছে এরা এসে আজকে সেকুলারিজমের ইয়ে দেখায় এরা হচ্ছে এদেরকে বলা হয় দুধ ভাত ইউনিয়ন কি বলি আমরা দুধ ভাত ইউনিয়ন গোসল করে না কোনোদিন দিন কি করে না গোসল করে না ওদের কাজ হচ্ছে হাতের ভিতরে টিএসসি যাবে ওখানে যে ফাটাবে এটাই হচ্ছে ওদের কাজ এবং বাংলার মস্তিষ্কে বাংলার মানুষের মস্তিষ্কে ভুল মেসেজ দিতে চায় প্রিয় যুবক ভাইয়েরা মাথার ভিতরে একটা কথা সবসময় মনে রাখবেন ধর্ম ইসলামের ক্ষেত্রে ধর্ম জিনিসটা যাবে না ভালো করে বোঝেন ইসলামের ক্ষেত্রে ধর্ম জিনিসটা যাবে না কারণ ইসলাম অন্য আর কয়েকটা ধর্মের মতো না যে খালি নামাজ রোজা হজ এগুলোর ভিতরে সীমাবদ্ধ ইসলাম এরকম না ইসলাম সার্বজনীন একটা ধর্ম সার্বজনীন একটা জীবন ব্যবস্থা এক কথায় আল্লাহ বলছেন না দিন দিন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিবাহ কিভাবে হবে চলাফেরা কিভাবে হবে সম্পর্ক সমাজের ভিতরে সম্পর্ক কিভাবে হবে সম্পদ বন্টন কিভাবে হবে রাষ্ট্রীয় নীতিমেলা কিভাবে চলবে সমস্ত নিয়ম কানুন ইসলামে রয়েছে এটা কি ধর্মের সাথে যাবে অনেকে বলে ইসলামে তো রাজনীতি নেই কি বলে ইসলামে কি নেই আরে ইসলাম নিজেই তো একটা রাজনীতি এর ভিতরে সমস্ত কিছু আছে রাজনীতি থেকে তুমি সরাইতে চাও কেন এরা ওই যে ইয়ারা ওই যে আমরা বলি মুরগি কবির মুরগি কবিরকে ছিলেন সাহারিয়ার কবির এরা ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটি কি যেন আসে না একটা কমিটি করে প্রচার করে ঘাদানিক 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 এরা কমিটি করে ইয়ে করে কি বলে যে ইসলাম নিয়ে ইসলামী ধর্ম নেই সরি ইসলামে কোনো রাজনীতি নেই ইসলামের নামে রাজনীতি করে এরা কারা জঙ্গি এরা ওই জামাত শিবির এক কথায় ওদের কথা একটাই ঠিক আছে বুঝতে পারছেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রিয় ভাইয়ের আমার রাষ্ট্র থেকে শুরু করে সমস্ত কিছু চলবে কিভাবে সকল নিয়ম নীতি ইসলামে আছে মনে রাখবেন আজকে আমরা হয়তো আমাদের এই দশা আজ থেকে একশত বছর আগেও ইসলামী খেলাফত ছিল তৎকালীন অটোম্যান সাম্রাজ্যের হাতে কুরুলুস দেখেন নাকি কুরুলুস উসমান কোন সময় শাসন ব্যবস্থা এটা একশো বছর আগে শাসন ব্যবস্থা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান সংগঠিত হওয়ার অন্যতম একটা কারণ ছিল ইসলামী এই খেলাফতকে ধ্বংস করে দেওয়া এখন আরবে যান ভাগ ভাগ করে দিয়েছে রাষ্ট্রগুলাকে ভাগ ভাগ করে দিছে তুরস্ক একটা রাষ্ট্র সৌদি আরব একটা রাষ্ট্র ইয়েমেন একটা রাষ্ট্র সিরিয়া একটা রাষ্ট্র ইরাক ইরান সব ভাগাভাগি তৎকালীন কলোনিয়াল ব্যবস্থা যারা ছিল ব্রিটিশ ফ্রান্স জার্মানি এরা ভাগ করে নিছিল যে এই জায়গা আমার ওই জায়গা তোমার ভোগ করো তোমরা এখান থেকে যত সম্পদ আসে সব সম্পদগুলো নাও নিয়ে আমাদের ভাগ করে দিছে ওদের একটা রুলস হচ্ছে ডিভাইড এন্ড রুল ভাগ করে দাও রুল করো কারণ আমরা যদি আমাদেরকে ভাগ করে দেয় আমরা তো আর আলাদা হয়ে গেলাম শক্তি থাকবে আমাদের এবং ভাগ করে দিয়ে আমাদের ভিতরে কি ঢুকাইছে ডেমোক্রেসি ঢুকেছে কি ঢুকেছে ডেমোক্রেসি ঢুকেছে আর কি ঢুকেছে জাতীয়তাবাদ আমি ইরাকি আমি সৌদি আমি ইয়েমেনি আমি সিরিয়ান মারামারি কর এখন এখন কি কর মারামারি মুসলিম উম্মা এক উম্মা আমরা মোহাম্মদের সাল্লাম যারা উম্মত রয়েছি ওয়ান উম্মা ওয়ান বডি আলাইহি সাল্লাম বলেন দেহের কোনো একটা পার্ট যদি কেটে যায় দেহের কোনো একটা জায়গা যদি কেটে যায় আমার যে পরিমাণ ক্ষতি হবে এই উম্মা যদি ভাগ হয়ে যায় তো উম্মারও সেম ক্ষতি হবে আমরা কি আলাদা জাতি মুসলিম জাতি এক জাতি কিন্তু আমাদেরকে ভাগাভাগি করে দিয়ে জাতীয়তাবাদ ঢুকাই দিয়ে পাপের ডেমোক্রেসি নিয়ে এসে ওদেরই যেন আমাদের চালানো হয় বুঝতে পারছেন এই যে মলানা ভাসানি বলল ধর্ম আর দেশ মিলাতে যেও না এই কথা কোথা থেকে আসছে জানেন এই কথা আসছে সেই মধ্যযুগ থেকে আমেরিকান ব্রিটিশ ইংল্যান্ডের যারা যারা আছে না ওরা দেখবেন এক হাজার সাল পর্যন্ত বারোশো তেরোশো সাল পর্যন্ত খুব সুন্দর ওদের হিস্ট্রি উর্বর হিস্ট্রি এরপরে ওরা একটা টার্ম ব্যবহার করে বাংলাদেশের যারা বঙ্গীয় সেকুলার আছে ওরা এটাকে বলে মধ্যযুগীয় বর্বরতা কি বলে মধ্যযুগীয় বর্বরতা নাম শোনেন নাই মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে মধ্যযুগীয় কায়দায় শাস্তি দেওয়া হচ্ছে আসলে এই মধ্যযুগ বা অন্ধকার যুগ এটা হচ্ছে খ্রিস্টানদের ছিল ইংল্যান্ডের ছিল ব্রিটিশদের ছিল কথা ভালো করে বোঝা এই যুবক ভাইয়েরা কনসেনট্রেশন দেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই জরুরি মধ্যযুগের যে বিষয়টা এটা ইংল্যান্ডের ছিল কারণ তৎকালীন চার্চ তৎকালীন ওদের যে রাষ্ট্র ব্যবস্থা ভালো করে বোঝেন কনসেন্ট্রেশন এই যে দেখেন বাংলাদেশের রাষ্ট্রে যারা কয়েকদিন আগে কে চালাইছে ক্ষমতায় ছিল একটা দল তৎকালীন ওই যুগে রাষ্ট্র চালাইতে হচ্ছে চার্চ যারা চালাইত চার্চ খ্রিস্টানের যে চার্চ আছে পোপ পোপ শাসন কিন্তু এখনো আছে ইতালিতে পোপ শাসন চলে ওই সময় ওরা চালাইতো ওরা এত পরিমাণ জুলুম করেছে এত পরিমাণ নির্যাতন করেছে কয়েকটা জাতি মানে যারা এই যে এরকম কিছু সেকুলার সংস্কৃতি মোনা হ্যাঁ ওরা একটা আন্দোলন গড়ে তুলছে আন্দোলন তুলছে কি রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্ম থাকবে না কি আন্দোলন রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্ম থাকবে না কি চলবে এখন জনগণের শাসন চলবে না করুক ওদের প্রেক্ষাপটে এটা ঠিক আছে সেটাকে তুমি ইসলামের সাথে কেন ইসলাম তো নিজেই একটা একটা শাসন ব্যবস্থা এখানে ইসলামে রয়েছে সারিয়া শাসন খেলাফত শাসন রয়েছে সেটাকে তুমি নিজে কেন ইয়ে করতেছ আল্লাহ করোনুল কারিমে মেয়ে বলছিলেন একটা ঘটনার কথা যে ফেরেশতারা তারা আল্লাহকে বলতেছে যে হে আল্লাহ আপনি কি আল্লাহ আল্লাহ ফেরাজের বলতেছে যে নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করতে চাই কি করতে চাই জমিনে আমি আমার পাঠাতে চাই সোফান আল্লাহ আপনি কি আবার একটা সম্প্রদায়কে নিয়ে আসতে চাচ্ছেন যারা কিনা আবার দাঙ্গা ফাসাদ সৃষ্টি করবে ফেতনা সৃষ্টি করবে তখন আল্লাহ বলতেছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না সোফান আল্লাহ তখন আদম আলাহামকে আল্লাহ সমস্ত জ্ঞান দিলেন দেওয়ার পরে ফেরেস্তাকেও প্রশ্ন করলেন আদম সালামকে প্রশ্ন করলেন ফেরেস্তা কিছুই জানে না আদম আলাহিসাম এক নিমিশে সব কিছু বলে দিল সফান আল্লাহর হাতে কি সকল জ্ঞান মুষ্টিবদ্ধ আল্লাহ যাকে চান যতটুকু চান ততটুকু জ্ঞান দেন এর বেশি কাউকে আল্লাহ জ্ঞান দেন না আল্লাহ আল হাকিম আল্লাহ আল আলিম তিনি বলতেছেন জমিনে আমি একজন আমার খলিফা নিযুক্ত করতে চাই খলিফা মানে কি প্রতিনিধি প্রতিনিধি বলে না জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব করবে আর আল্লাহর প্রতিনিধি কারা আমরা বুঝতে পারছেন এবং এই জায়গায় কাজী হচ্ছে খেলাফতের মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা বুঝতে পারছেন প্রিয় ভাইয়ের আমার আজকের সমাজে আল্লাহর প্রতিনিধিত্ব চলে বেশি নাকি শয়তানের প্রতিনিধিত্ব চলে বল সব জায়গায় সেকুলারিজম লিবারিজম নামের এই মানে বস্তা পচা কনসেপ্ট আমাদের সমাজেও চলে আসছে বলে ধর্ম আর দেশ এক করা যাবে না এগুলো যে জায়গায় দেখবেন তাদেরকে সুন্দর করে বুঝায় বলবেন এই কথা যে কি বলেন আপনারা এটা কি কথাবার্তা এই কথা বললে ইমান থাকবে না আপনার রাষ্ট্র ব্যবস্থা থেকে যদি ইসলামকে সরাই দিতে চান ইমানই থাকবে না আপনার আমাদের কালিমা না? কি বলেন তো লা মোহাম্মদুর রাসুল্ তো কিছু ওলামা ক্যারামগন আছেন যে জায়গায় যায় সবাইকে শাহাদা পরায় না একবার করে আমার সাথে একটু বলেন তো ইনশাল্লাহ আ শাহাদু আল্লাহ আইল্লা ও শাহাদু আল্লাহ মোহাম্মদন আবদুহু ও রাসূলহু সোফান এটা বলার মাধ্যমে ইমান নবায়ন হয় বুঝতে পারছেন যখন সাহাবারা তাদের ভিতরে আমলের ঘাটতি অনুভব করত আমাদের ভিতরেও আছে না ইস আমল কমে গেছে ভাল লাগতেছে না আল্লাহর সাথে হয়তো বা সম্পর্ক কমে গেছে তখন রাসূল সরসাম বলতেন তোমরা বেশি বেশি ঈমান নবায়ন করো বেশি বেশি লাইলাহ ইল্লাল্লা বলো হা আল্লাহ এটার মাধ্যমে কি হয় তোমার ঈমান আমল আবার আগের জায়গায় চলে আসবে বেশি বেশি লাই ইল্লাল্লাহ বলবেন স্পেশালি যখন কেউ থাকবে না একাকি থাকবেন তখন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন অর্থ সহ আমি কি বললাম আর শাহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া লা ইলাহা মানে হচ্ছে না ইলাহা ইলাহা ইলাহ ইলাহ নাই নাই ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া লা কোন কোন ছাড়া এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে ইলাহ কি প্রশ্ন কি ইলাহ মানে কি ভাই এক কথায় অনেকে বলে ইলাহ মানে রব শুধুমাত্র ইলাহ মানে রব না ইলাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতার সত্তা একমাত্র কে আল্লাহ দেশ চলবে কার কথায় কার শাসনে আল্লাহ যা বলেছেন সেই শাসনে চলবে এটাই হচ্ছে কি ইলা আমাকে ভালো করবে কে অনেকে বলে ডাক্তার সাহেব আমাকে ভালো করে দিছে ডাক্তারের অচিলাতে আপনি ভালো হয়েছেন কথাগুলো ভালোভাবে বলতে হবে অনেকে বলে নাপা খেয়ে আমার জ্বর ভালো হয়ে গেছে নাপা অসিলা ছিল ভালো করার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক সমস্ত বিষয়ের মালিক আল্লাহ ইলাহ বুঝতে পারছেন এরপরে কি বলতেছি রসুল আল্লাহর বান্দা ও রসুল সাল্লাহ তৎকালীন আবু জাহেল আবু আহাব নাম শুনছেন না কুরাইশরা যারা মুহাম্মদের মোহাম্মদ এত নির্যাতন এনেছিল তারাও কিন্তু এক আল্লাতে বিশ্বাস করতো কিন্তু তাদের ভিতরে ডিফারেন্স কি বলেন ডিফারেন্স হচ্ছে তারা মোহাম্মদ সাল্লা কারণ এর মাধ্যমে কোরআন হচ্ছে কোরআনের আয়াতগুলো তাদের বিপক্ষে চলে যাচ্ছে তারা নিজের মতো করে শাসন করতে পারবে না এই জন্য ক্ষমতা লোভে তারা অস্বীকৃতি জানায় বুঝতে পারছেন এক কথায় সমস্ত ক্ষমতার অধিকারী সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী কে আল্লাহ এজন্য আমরা বলি না যে ইয়া কে না ইয়া আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আর কিছু চাই না আল্লাহ আপনারই সাহায্য চাই আমাদের আর আপনি ছাড়া আর কেউ নাই সোহান আল্লাহ ই তো এই নয়া ইল্তিদাত বলা হয় সেকুলারিজম লিভারিজমকে এগুলো থেকে নিজের আকীদাকে ক্লিয়ার রাখতে হবে ভালোভাবে নিজের আকীদাকে কি করতে হবে ক্লিয়ার রাখতে হবে ওরা আমাদের উপরে ক্যারিয়ারের চিন্তা দেয় ক্যারিয়ারের চিন্তা পাঠায় যে ক্যারিয়ার নিয়ে কি হবে ক্যারিয়ারের এই হবে তুমি এই কাজ করো না এই কাজ করো না এই যে আবু সাঈদ ক্যারিয়ারে ভয় পাইছে একটা ক্যারিয়ারে ভয় পাইছে ওদের তো মামলা টামলা দিয়ে জীবন নষ্ট করার চিন্তা এখন উপদেষ্টা হয়ে বসে আছে রিজিকের মালিক কে এই জন্য ভাব মানে মাথায় রাখতে হবে তাকদিরে বিশ্বাস তাকদির তাকদির জিনিসটা কি আল্লাহ আমার জন্য যা রেখেছেন মানে ওইটাই হবে আমার সাথে আমার জন্য যেটা আমার লেখা হয়ে গেছে সেটাই আসবে রিজিকের কনসেপ্টে এরকমই রিজিক যতটুকু লেখা হয়ে গেছে ততটুকু রিজিকই আসবে এর বাইরে কোনো কিছু আসবে না ধরেন রাজারহাটের বাজারে রাজারহাট বাজার পাশাপাশি দুইটা মুদির দোকান ই করছে ওর কাছ থেকে জিনিস লেস না ভেজাল দেয় ওই দোকানের জিনিস লেস না ভেজাল দেয় আবার যদি দাড়ি টুপিওয়ালা কেউ থাকে এই তো সুদখোর এর কাছ থেকে জিনিস নিও না বিপদ করতেছে কিন্তু কারণ যার কিব বেশি হবে তার না মার্কেট ভালো মানে কম যাবে এক কথা চিন্তা যদি তাদের রিজিকের কনসেপ্ট ক্লিয়ার থাকতো এই চিন্তা আর তারা করতো না তারাও দোকান একই দোকান একই জায়গায় দোকান আল্লাহ যতটুকু সেট করছে ততটুকুই আসবে যতই আমি তাকে গালাই যতই আমি তাকে পুরি তার সাথে ইয়ে করি কোনো লাভ নাই আমার জন্য যতটুকু লেখা ততটুকুই আসবে রিজিক কনসেপ্ট ক্লিয়ার রিজিক 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 অনেকে বলে আল্লাহ রিজিক দাও তার মানে কি খালি টাকা পয়সা রিজিক মানে কি খালি টাকা পয়সা রিজিকের ভিতরে সুখ আছে শান্তি আছে সর্বোচ্চ রিজিকের স্থির হচ্ছে সতী সাধ্য দিনদার স্ত্রী এটা রিজিকের সর্বোচ্চ পর্যায়ে সুফান আল্লাহ আপনার যদি একজন দিনদার স্ত্রী থাকে আপনার ঘর যদি সুখ ঘরে যদি সুখ থাকে আর কোন জায়গায় কোনো পেরেশানি নেয় যদি গরিব হয়ে থাকেন তারপরও কোনো পেরেশানি থাকবে না তা রিজিকের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে প্রিয় ভাইর আমার তো এইভাবে তারা মধ্যযুগে ডেমোক্রেসি দিয়ে পাপের ডেমোক্রেসি দিয়ে আমাদের উম্মাকে ভেঙে ফেলছিল এবং ডিভাইড এবং রুলের মাধ্যমে এই কাজগুলো চালাচ্ছিল